দেশ স্বাধীন হওয়ার কয়েক মুহূর্ত পর ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। পরবর্তীকালে নিজের জীবনেও স্বাধীনতার প্রশ্নে আপোষ করেননি কোনোদিনও। বাঁচতে চেয়েছেন নিজের শর্তে, কিন্তু বিচ্ছেদের সাড়ে চার দশক পরেও স্বামীর সঙ্গে যোগাযোগ আজও নিবিড় তাঁর। বলবো আজ রাখি গুলজারের কথা। সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট নদিয়ার রানাঘাটে জন্ম রাখির। পূর্ববঙ্গে তাঁর বাবার জুতোর ব্যবসা ছিল। দেশভাগের পর সব ফেলে চলে আসতে হয় এপার বাংলায়। কিছুটা শ্রীহীন হয়ে পড়ে অবস্থাপন্ন সংসারটি। তার মাঝেই বড় হতে থাকে ডানপিটে রাখি। ছোট থেকেই ভালোবাসতেন সিনেমা দেখতে। এমন সময় বাড়ির কাছেই সিনেমার শুটিং শুরু হলো। অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় সে ছবির নাম ছিল আহ্বান। শুটিং দলের সঙ্গে দিব্যি ভাব জমে গেল কিশোরী রাখির। বাড়ি থেকে কলকাতা চলে এলেন রাখি ছবির নায়িকা সন্ধ্যা রায়ের সঙ্গে। তাঁর প্রাথমিক গ্রুমিংয়ের পিছনে সন্ধ্যা রায়ের ভূমিকা ছিল অনেকটাই। ১৯৬৩ সালে মাত্র ১৬ বছর বয়সে রাখির বিয়ে হয়। রাখি মজুমদারের নতুন পরিচয় হয় রাখি বিশ্বাস। কিন্তু মাত্র ২ বছরেই ভেঙে যায় সে সংসার। পরিচালক সাংবাদিক অজয় বিশ্বাসকে ছেড়ে একাই থাকতে শুরু করলেন রাখি। ছবিতে প্রথম সুযোগ ১৯৬৭ সালে। বাংলা ছবি বধুবরণে নজর কাটলেন নবাগতা রাখি। এরপর সুযোগ আসে আরব সাগরের তীর থেকে। প্রথম হিন্দি ছবি জীবন মৃত্যুতেই তিনি তখনকার সুপারস্টার ধর্মেন্দ্রের নায়িকা ছিলেন। নজরকাড়া ব্যক্তিত্ব আর অভিনয়ের গুণে অতি অল্প সময়ের মধ্যেই রাখি চলে এলেন ব্যস্ত নায়িকাদের তালিকায়। শর্মিলি, পারস, শাহজাদে, হীরাপান্না, হামারে তুমারে, আঁচল, বনারসি বাবু, তালিকায় যোগ হতে থাকে একের পর এক বহু সফল ছবি। নায়কদের মধ্যে সবথেকে বেশি জুটি বেঁধেছেন শশী কাপুরের সঙ্গে। মোট ১০টি মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছিলেন দুজনে। নায়িকা হিসেবে তার শেষ ছবিও শশী কাপুরেরই বিপরীতে, ১৯৮৫ সালে পিঘলতা আসমান। বিগ বির সঙ্গেও রাখির জুটি বক্স অফিসে দারুণ সফল। ভুলে যাননি বাংলাকেও। বাণিজ্যিক মূল স্রোতের ছবির পাশাপাশি বাংলার দর্শকদের মনের মণিকোঠায় তিনি থাকবেন অপর্ণা সেনের পরমা এবং ঋতুপর্ণ ঘোষের শুভমহরত ছবির জন্য। সিনেমা থেকে দূরে সরে থাকার দীর্ঘ সময় পরে ফিরে এসে তিনি অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষের পরিচালনায়। শুভমহরত ছবির জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কারে সম্মানিত হন। ছবিতে অভিনয় শুরুর সময় রাখি কোনো পদবি ব্যবহার করতেন না, কিন্তু সেই রাখি নামের পাশে লিখলেন গুলজার। ১৯৭৩ সালে পরিচালক তথা কবি গুলজারকে বিয়ে করার পরে রাখি হলেন রাখি গুলজার। জন্ম পাঞ্জাবি পরিবারে হলেও মননে নিজেকে বাঙালি বলতেই ভালোবাসতেন কবি গুলজার। কিন্তু বাঙালি কন্যার সঙ্গে তার দাম্পত্য বেশিদিন স্থায়ী হলো না। ১৯৭৪ সালে তাঁদের মেয়ে মেঘনার যখন মাত্র ১ বছর বয়স, আলাদা হয়ে গেলেন রাখি ও গুলজার। তবে তাঁরা কোনোদিনই খাতায় কলমে ডিভোর্স করেননি। মেয়ে যাতে কোনোদিনও বাবা মায়ের সাহচর্য থেকে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রেখেছেন দুজনেই। বিচ্ছেদের কারণ নিয়ে দুজনে কখনো মুখ খোলেননি। তবে শোনা যায় গুলজারের মানসিকতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি রাখি। গুলজারের রক্ষণশীল মানসিকতা সম্পর্কে বিয়ের আগে থাকতেই জানতেন রাখি, কিন্তু ভেবেছিলেন হয়তো সময়ের স্রোতে পরিবর্তন আসবে। রাখির সে ভাবনা সত্যি হয়নি কোনো দিনও। শোনা যায় বিয়ের পরে রাখির অভিনয় নিয়ে তীব্র আপত্তি ছিল গুলজারের। সেটা মেনে নিতে পারেননি রাখি, তাই বিচ্ছেদ। ইদানিং তাকে আর পার্টি বা অন্যান্য অনুষ্ঠানেও দেখা যায় না। ইন্ডাস্ট্রির আলো থেকে রাখি আজ বহু আলোকবর্ষ দূরে, পছন্দ করেন নিজের ফার্ম হাউসে থাকাটাই।
অসংখ্য আদরের পোষ্যের মাঝে আজ তার নিবিড় অবসর। একমাত্র নাতি মেঘনার ছেলে সময় রাখির আজ বহু কাছের মানুষ। বর্তমানে নিঃসঙ্গ জীবন কাটছে রাখির। পানভেলের ফার্ম হাউসে একাই জীবন কাটাচ্ছেন রানাঘাটের সেই একরত্তিদস্যি মেয়েটি। বাংলার মুখ চ্যানেলের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি রাখি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।